38 বৎসরের ন্যায় এই বছরও 39তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল মাহে রবি মুহররমুল হারামের প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত অত্যন্ত সগৌরবে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে লক্ষ লক্ষ আশিক রসুলের উপস্থিতিতে বিশ্বের নামী দামি ওলামায়ে কেরামদের বক্তৃতার মাধ্যমে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের বিশাল চত্বরে ইনশাআল্লাহ আজিজ অনুষ্ঠিত হবে। আজ তার উদ্বোধনী দিবস প্রথম দিন। আজকের সভাপতি আপনাদের আমাদের সুপরিচিত এবং অতীব শ্রদ্ধাভাজন দেশের প্রসিদ্ধ শিল্প পরিবার পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক এবং সম্মানিত চেয়ারম্যান, সমাজ সেবায় যিনি অমূল্য অবদান রেখেছেন, যার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে 21শে পদকে যাকে ভূষিত করেছেন, আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ শাহ সুফি আল্লামা মিজানুর রহমান মদ্দাজিল্লুল আলী, মঞ্চে উপস্থিত ওয়াজিবুল এহতরাম মুক্তাদার লায়েকে তাজিম হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, আমার মুসল্লি ভাইয়েরা এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্বোধনী বক্তব্যের শুরুতে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি বিগত 38 বছর ধরে এই জায়গায় আপনাদেরকে নিয়ে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠান করার আমাদেরকে আপনাদেরকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এবং এই মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন হবেন, সেই সাথে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে আকদসে, যার আহলে বাইতের স্মরণে আজকে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন এই মাহফিলের প্রাণপুরুষ খতিবে মিল্লাত, খতিবে বাঙ্গাল, ফকিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই। আজ থেকে 38 বছর পূর্বে 1986 সালে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শাহাদাতে কারবালা মাহফিল ব্যানারে নামে মসজিদের ভিতরে মুসল্লিদেরকে নিয়ে এই মাহফিল তিনি পরিচালনা করতেন, কিন্তু এটা না বললে হয় না, শুকরিয়া করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মানুষের শুকরিয়া করলে আল্লাহ খুশি হন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই বলছি। এটাকে যে মাহফিলটা মসজিদের মধ্যে সীমিত আকারে হতো, এই মাহফিলকে আন্তর্জাতিক রূপ যিনি দিয়েছেন, যার বদান্যতায়, যার ত্যাগ তিতিক্ষায় এবং যার সুপর পরামর্শ
এবং সুদৃষ্টির কারণে আজ এটা আন্তর্জাতিক রূপ নিয়েছেন। তিনি হচ্ছেন আপনাদের সামনে, আমাদের সামনে যিনি বসে আছেন, এক মহান তাপস শাহ সুফি হযরত মিজানুর রহমান মদ্দাজিল্লুহুল আলী। সুতরাং সর্বপ্রথম এই দুজন মহান ব্যক্তিত্বের শুকরিয়া আদায় করছি, হযরত আল্লামা জালালউদ্দিন কাদেরী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত সুফি মিজানুর রহমান মদ্দাজিল্লুহুল আলী, তাদের শুকরিয়া আদায় করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জমিয়তুল ফালাহ মসজিদের একজন নগণ্য খাদেম হিসেবে এটা আমার একটি দীনী কর্তব্য বলেই আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে হাবিব, আপনি বলে দিন, সত্য এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। বাতিল বিলুপ্ত হওয়ার ঋতু, আবহমান কাল ধরে, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামের সময়কাল থেকে শুরু করে হক এবং বাতিলের মধ্যে এই দ্বন্দ্ব চলে আসছে। আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এই দুইজনের মধ্যে কাবিল ছিল বাতিলের উপর আর হাবিল ছিলেন হকের উপর। সেখান থেকেই এই ধারা চলে আসছে হক এবং বাতিলের সংঘাত। এটা প্রত্যেকটি জামানায়, প্রত্যেক সময়েই এই দ্বন্দ্ব অব্যাহত ছিল, যা এখনো পর্যন্ত আছে। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি এই মাহফিল কেন প্রতিষ্ঠা করেছিলেন, এর প্রেক্ষাপট আমাদের সুফি সাহেব কেবলা তার ভাষণে আপনাদেরকে জানাবেন। তারপরেও আমি বলছি শুধুমাত্র এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য যে হক কি এবং বাতিল কি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা হক এবং বাতিলকে একীভূত করো না, মিশ্রিত করো না, হককে বাতিল থেকে পৃথক করে দাও। সেই হককে বাতিল থেকে পৃথক করে দেওয়ার জন্যেই হক কোনটা আর বাতিল কোনটা এটা আমাদের সামনে তুলে ধরার জন্যেই আল্লামা জালালউদ্দিন কাদেরী রহমতুল্লাহ আলাই এই মাহফিলের গোড়াপত্তন করেন এবং তিনি এতে শতভাগ সফল কাম হয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন জ্বালিয়েছিল, আগুন জ্বালিয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই আগুন নিভিয়ে দেন। আগুন জ্বালিয়েছিল নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই আগুন নিভিয়ে দেন। কিন্তু মহান আল্লাহ তার প্যার হাবিব উজুরের জন্য, সৈয়দুল আলমিনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসালামের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছেন, যেটাকে নিবানো কোনো বাতিলের পক্ষে আজ পর্যন্ত সম্ভব হয় নাই এবং ভবিষ্যতেও হবে না। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি বলেও কারিহাল কাফিরুন, তারা তো চায় যে মুখের ফুৎকারে সেই নূর, আলো, সেই বাতি, সেই চেরাগ তাকে নিবিয়ে দিতে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু তাআলা যখন নিজেই এই আগুন জ্বালিয়ে দিয়েছেন, এই বাতি জ্বালিয়ে দিয়েছেন, সেটাকে নির্বাপিত করা কোনো বাতিলের পক্ষে সম্ভব না। সেই আগুনটা কিসের আগুন? সেই আগুনটা কোনো লাকড়ির মাধ্যমে জ্বালানো আগুন নয়, গ্যাসের মাধ্যমে জ্বালানো আগুন নয়। সেই আগুন হলো যারা আশেকে রসুল, যারা আশেকে আহলে বাইত, যারা আশেকে সাহাবায়ে কেরাম, যারা আশেকে আউলিয়ায়ে আজাম, তাদের অন্তরের মধ্যে মহব্বতের আগুনটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারা এমন এক আগুন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে জ্বালিয়ে দিয়েছেন, বাতেলরা শত চেষ্টা করার পরেও, শত বিরোধিতা করার পরেও না আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক শাহাদতে কারবালার পথে কোনো বাধা সৃষ্টি করতে পেরেছে, আর না তার মহান মুর্শিদ হযরত সৈয়দ মোহাম্মদ তাইয়্যেব শাহ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত মাহে রবিউল আউয়ালের 12 তারিখ আন্তর্জাতিক বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং সর্ববৃহৎ আন্তর্জাতিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে পেরেছে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, বরং এর পরিধি, এর বিস্তৃতি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ব্যাপক থেকে ব্যাপকতর হতে যাচ্ছে। সময় শেষ হয়েছে জাবরুল্লাহ, জাবরুল্লাহ সময় শেষ। আমি সংক্ষিপ্ত করছি। আল্লাহ পাক সুবহানাহু তাআলা কোরআনে পাকের সূরায়ে বকরার প্রথম থেকে 20 নম্বর আয়াত, এই 3টি আয়াতের মধ্যে, এই 20টি আয়াতের মধ্যে 3 শ্রেণীর মানুষকে চিহ্নিত করেছেন। প্রথম 5টি আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি উদালিল মুত্তাকিন থেকে শুরু করে উলাইকা লা হুদাম মির রাব্বিহিম ও উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত এই 5টি আয়াতের মধ্যে মুত্তাকিন, মুহসিনিন, মুমিনিন, মুসলিমিন, মুফলিহিন তাদের পরিচয় তুলে ধরেছেন, তাদের পরিচয় তুলে ধরেছেন, যাদেরকে শরীয়তের পরিভাষায় আহলুস সুন্নাত ওয়াল জামাআ বলা হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাআ, আহলুস সুন্নাত এই কারণে বলা হয় যে এই প্রথম শ্রেণীর মানুষ যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার, যারা আশেক রসুল, তারা রসুলের সুন্নতের উপর আমল করেন এবং রসুলের সুন্নতের প্রসার এবং প্রসারে নিজের সর্বস্ব ত্যাগ স্বীকার তারা করেন। রসুলের সুন্নতের অনুসারী হওয়ার কারণে তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয় এবং সেই সাথে রসুলের সাহাবায়ে কেরাম তাদের জামাত, তাদের দল 1,24,000 সাহাবায়ে কেরামের এই বিরাট জামাতকে তারা মনে প্রাণে আন্তরিকভাবে ভালোবাসে, রসুলের আহলে বাইতকে ভালোবাসে, রসুলের গোলামদেরকে ভালোবাসে এবং কোনো সাহাবার ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই, তাদের কোনো অন্তরের মধ্যে কার্পণ্য কিংবা কোনো ধরনের জেলাসি, হাসত নেই। সেই জন্য তাদেরকে আহলুস সুন্নতে ওয়াল জামাআত বলা হয়ে থাকে। আহলুস সুন্নাহ বলতে আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী, আলাইকুম বিসুন্নতি যেটা আল্লাহ রসুল বলেছেন,
ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যেটা আল্লাহ রাসূল বলেছেন, সাহাবা ইকরামের জামাতকে যারা মনে প্রাণে গ্রহণ করেছেন তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলা হয়, এবং কোরআনের ভাষায় তাদেরকে আহলুল হক বলা হয়। আহলুল হক, তার পাশাপাশি আরো দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখান থেকে শুরু করে বাকি দুটি আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে, বাকি ১৩টি আয়াতে মুনাফিকদের কথা বলা হয়েছে। বাতিল বলতে রসূলের প্রতিপক্ষ মক্কা শরীফে কাফেররা ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে যান, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ বাতিল, ইহুদি এবং মুনাফিকরা ছিল। সুতরাং কাফের, ইহুদি, মুনাফিক এরা সর্বকালের, তারা বাতিল। আমাদের দেশের মধ্যে আমাদের সরকার ঘোষণা করেছেন অন্যায়ের সাথে কোনো আপোষ নেই, জিরো টলারেন্স, ঘুষ দিয়ে ঘুষের সাথে জিরো টলারেন্স, সন্ত্রাসের সাথে জিরো টলারেন্স, জঙ্গিবাদের সাথে জিরো টলারেন্স, দুর্নীতির সাথে জিরো টলারেন্স আমাদের সরকার ঘোষণা করেছেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো জিরো টলারেন্স ঘোষণা করেছেন বহু বছর পূর্বে। যারা রসুলের সাথে বিরোধিতা করে, যারা রসুলের বদনামি করে, যারা আলে বাইতের দুর্নাম করে, যারা সাহাবায়ে কেরামদের বেকার ব্যবহারে কটূক্তি করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআনে পাকের মধ্যে বাতিল ঘোষণা করেছেন, এবং তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিরো টলারেন্স নীতি গ্রহণ করার জন্য আশিকের রসুল তথা আহলে সুন্নাত ওয়াল জামাতকে নির্দেশ দিয়েছেন। সূরা বাকারা কোরআনে পাকের দ্বিতীয় সূরা, এর প্রথমে তিন শ্রেণীর মানুষদের কথা বলা হয়েছে, কিন্তু কোরআনে পাকের ১১৪তম সূরা সূরাতুন নাস, এই তিন শ্রেণীকে সেখানে দুই শ্রেণীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন। একজন, একটা হলো নাস আর একটা হলো খান্নাস। আল্লাহ বলেছেন, কুল আউযু বিরব্বিন নাস, হে হাবিব আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি নাসের রবের, মালিকিন নাস, নাসের মালিকের, ইলাহিন নাস, নাসের খোদার, প্রভুর আমি আশ্রয় প্রার্থনা করছি। কার থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, নাসের বিপরীতে যে খান্নাসের অবস্থান আছে, তাদের কুমন্ত্রণা এবং তাদের কুপরামর্শ, তাদের ওয়াসওয়াসা থেকে। তো এটা যদিও আল্লাহর রসূলকে লক্ষ্য করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পক্ষান্তরে সেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা নাসের সাথে থাকো। নাস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এটা সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে হাবিব আপনি বলুন, হে মানব মণ্ডলী, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার নিকট আল্লাহর রসুল হয়ে প্রেরিত হয়েছি। বলেছেন নাস, ইয়া আইয়ুহান নাস, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের প্রত্যেকের নিকট আল্লাহর রসুল হয়ে প্রেরিত হয়েছি। যারা রসুলের আদর্শ গ্রহণ করেছেন, যারা রসুলের নীতি গ্রহণ করেছেন, যারা রসুলের পদাঙ্ক অনুসরণ করেছেন, তারা নাস। আর যারা এর বিপরীত মেরুতে অবস্থান করছে তারা হলো খান্নাস। নাস যেমন আছে সাথে সাথে খান্নাসও আছে। আল্লাহর রসুল আহলে বাইতকে মহব্বত করেছেন, তো নাস যারা তাদের কর্তব্য যে আহলে বাইতকে মহব্বত করা। মন আহাব্বাহুম ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুম ফাকাদ আবগাযানি, যারা আহলে বাইতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসলো, আর যারা আহলে বাইতকে শত্রুতা, তাদের সাথে শত্রুতা পোষণ করে তারা আমার সাথে শত্রুতা পোষণ করলো, আর যারা আল্লাহ রসুলের সাথে শত্রুতা পোষণ করে, হাদিসে পাকের মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার্ব, যে কেউ যদি আমার কোনো ওলির সাথে শত্রুতা রাখে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওলির সাথে শত্রুতা রাখলে, আল্লাহ যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তার রসুল্লাহর সাথে যদি শত্রুতা রাখে তার অবস্থা কি হবে,
তখন আল্লাহ জিরো টলারেন্স নীতি এটা মানুষের উপর চাপিয়ে দেন যে তোমরা জিরো টলারেন্সে থাকো। আমরা তাদের সাথে কোনো সময় এক হতে পারি না যারা আহলে বাইতের বিরোধী, যারা আহলে বাইতের মাহফিলকে বেদাত বলে, যারা আহলে বাইতকে আহলে বাইতের স্মরণকে অপ্রয়োজনীয় বলে, যারা আহলে বাইতের এই দশে দশম শাহাদত দিবসকে দশ দশ তারিখকে এটা আশুরার সাথে কাকতালীয় বিষয় বলে, তারা খন্নাস মনে রাখবেন, তারা নাস নয়, তারা খন্নাস। খন্নাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, খন্নাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট করে তুলে ধরার জন্যে আজ থেকে 38 বছর পূর্বে খতিবে মিল্লাত, খতিবে বাঙ্গাল, ফকিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই শাহাদতে করবালা মাহফিল এর আয়োজন করেছিলেন। আজকে যেটা বিরাট একটা মহিরুহ রূপে আমাদের মাননীয় সুফি সাহেব কেবলার পৃষ্ঠপোষকতায় এবং তার নেতৃত্বে আজ এই অবস্থানে চলে এসেছে। সুতরাং আমি আপনাদের নিকট বিনীত অনুরোধ করব, এটা ইবাদত, এটা ইবাদত। হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার দিকে চেয়ে থাকতেন, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত সাইয়্যিদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইয়্যিদা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আব্বাজান আপনি সব সময় আলীর দিকে চেয়ে থাকেন কেন? তখন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেটি আমি আলীর চেহারার দিকে এই জন্য চেয়ে থাকি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নজরু ইলা ওয়াজহে আলিইন ইবাদাতুন, আলীর চেহারার দিকে চেয়ে থাকাটা ইবাদত, আলীর চেহারার দিকে চেয়ে থাকাটা ইবাদত। তা আলীর চেহারার দিকে চেয়ে থাকাটা যদি ইবাদত হয়, আর আলীর দুই পুত্র আলীর সহধর্মিনী হযরত মা ফাতেমা, সাইয়্যিদনা হযরত আলী, আজওয়াজে মুতাহহারাত, সাহাবা ইকরাম, তাদের আলোচনা কেন ইবাদত হবে না? অবশ্যই ইবাদত। সুতরাং ইবাদতের বহু প্রকার আছে, আজান দিলে নামাজ পড়া সেটা আর একটা ইবাদত, সেই ইবাদতটা ওই ইবাদতকারীরা সেই ইবাদত পালন করবে যারা নাসের অন্তর্ভুক্ত, খন্নাসের নয়। খন্নাসের কোনো ইবাদত কবুল হবে না যার মধ্যে রসুল্লার মহব্বত নেই, যার মধ্যে আহলে বাইতের মহব্বত নেই, যার মধ্যে সাহাবা ইকরামের মহব্বত নেই, সেই খান্নাস, সেই নাস নয়। হতে পারে আলিম, হতে পারে পীরে তরিকত, হতে পারে বহু অনেক বড় বুদ্ধিজীবী, কিন্তু যার মধ্যে রসুলুল্লাহর মহব্বত নেই, আহলে বাইতের মহব্বত থাকবে না। আর যার মধ্যে আহলে বাইতের মহব্বত থাকবে না, সেই রসুলুল্লাহর উম্মত বলে দাবি করার কোনো অধিকার রাখে না। মোহতরম হাজরিন, আপনারা আসবেন, আসার জন্য বলছি, বলাটা আমাদের দায়িত্ব আর আসাটা আপনার উপর ফরজ। আমি যেটা বললাম সেটা নফল বললাম, সালাম দেওয়াটা সুন্নত, জবাব দেওয়াটা ওয়াজিব, আসসালামু আলাইকুম এটা বলাটা সুন্নত, এটা মুস্তাহাব, বললে বললাম, না বললে নাই, কিন্তু যখন বললাম তখন ওয়ালাইকুম আসসালাম বলাটা ওয়াজিব। শাহাদাতে করবালা যদি মাহফিল যদি না হতো তো না হতো, আপনাদেরকে কষ্ট করতে হতো না। যখন শাহাদাতে করবালা মাহফিল আহলে বাইতের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে, এখানে দাওয়াত দেওয়া হচ্ছে, সেই দাওয়াতে আপনাদের প্রত্যেকের উপস্থিত হওয়াটা এটা ইমানি দায়িত্ব এবং ইমানি ফরজ। আমাদের ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আমল, বড় বড় আমল আছে, আমাদের বিরাট বিরাট চিল্লা আছে, ছয় মাসের চিল্লা আছে, তিন মাসের চিল্লা আছে, চল্লিশ দিনের চিল্লা আছে, সাত দিনের চিল্লা আছে, দশ দিনের চিল্লা আছে, তিন দিনের চিল্লা আছে, আরো কত কি আছে, অনেক আমল আছে, হিমালয় পাহাড়ের সমান আমল আছে। হুজুর বলেছেন, লা ইয়াদখুলাল জান্নাতা আহাদুকুম বিআমালিহি, তোমাদের মধ্যে কেউ
তার আমলের ভিত্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইল্লা বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি, একমাত্র আল্লাহর ফজল এবং রহমত ছাড়া। আল্লাহর ফজল বলতেই রাসূলুল্লাহকে বোঝায়, আর আল্লাহর রহমত বলতেই রাসূলুল্লাহকে বোঝায়। সুতরাং রাসূলুল্লাহ বিহীন কোনো মানুষ জান্নাতে প্রবেশ করা সম্ভব না। কেয়ামতের ময়দানে যদি আমাদের সমস্ত আমলগুলোকে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রিজেক্ট করে দেন, তা আপনার কাছে আর থাকলো কি? তখন আপনি তো বলতে পারবেন যে আল্লাহ, আমাদের সমস্ত আমল তো তুমি রিজেক্ট করে দিলা, আমাদের একটা আমল আছে এটা তোমার বিবেচনার উপর ছেড়ে দিলাম, যে আমরা আশিক রসুল ছিলাম, রসুলের পরিবারের নামে জমিয়তুল ফালাহ মসজিদ ছত্তরে যে 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাত কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, আমি প্রতিদিন তাতে অংশগ্রহণ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার সমস্ত আমলের মধ্যে সবচেয়ে দামি এবং ভারী আমল এটাই, যাও তুমি রসুলের পিছনে পিছনে যাও। শুধুমাত্র এটাই আমাদের উদ্দেশ্য নয়, আমল দিয়ে আমরা যে ব্যস্ত পার পৌঁছতে পারবো এই কেয়ামতের কঠিন বিষয়গুলো যে আমরা সমাধান করতে পারবো সেটা নয়। আর যারা সেই আশা নিয়ে বসে আছে হয়তো তারা সেদিন জানতে পারবে, কিন্তু বলার জন্য আর আজকের মাহফিলের রেফারেন্স তাদের দেওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ যদি তাদেরকে সেখানে যদি খান্নাস ঘোষণা করে দেন, তাহলে কোনো দিনও ওই জাহান্নাম ছাড়া জান্নাতের বাস খুশবু তারা পাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আন্তর্জাতিক শাহাদাত কারবালা মাহফিলে প্রতিদিন সবান্ধবে উপস্থিত হওয়া এবং আখেরি মোনাজাত পর্যন্ত উপস্থিত থাকা তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।